আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে আসছি। গান শোনা কি জায়েজ? গান শুনলে কি ধরনের গুনাহ হয়? আজকে এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গান শোনা হারাম। গান শুনলে কবিরা গুনাহ হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লোকমানে 6 নম্বর আয়াতে বলেন, যারা গান বাজনা শুনে তামাশা ক্রয় করে তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। গান শোনা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনাকে নিষিদ্ধ করেছেন, আবু দাউদ মিশকাত শরীফের হাদিস। প্রকৃত ধর্ম হলো ইসলাম। মানুষের স্বভাব ও প্রকৃতির সুস্থতার স্বার্থে গান বাজনাকে নিষিদ্ধ করা হয়েছে। গান বাজনা যেমন আমাদের পরকালকে ডুবিয়ে দেয়, তেমনি বস্তু জগৎকেও ডুবিয়ে দেয়। এই গানের মাধ্যমে দুর্বল নৈতিকতা সম্পন্ন লোকেরা, বিশেষত তরুণ প্রজন্ম, অবৈধ প্রেম ও লৌকিক ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ হয়। এই প্রেম ভালোবাসার প্রসাদ খেতে গিয়েই হতে বাধ্য হয় অনেক অপরাধ। পছন্দের মেয়েকে ভালোবাসতে না পারলে তখনই নীতিহীন ও আল্লাহ ভোলা অনেক ঘটনা ঘটাইতে থাকে। দর্শন, গুম, অ্যাসিডে মুখ ঝলসানোর মতো নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বর্তমান সমাজে কিছু মানুষ মনে করে দুঃখের সময় গান শুনলে বেদনা লাঘব হয়। আসলে গান কখনো মনের বেদনা লাঘব করে না, বরং মনের ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। যেমন একটি ভিডিও দেখুন। আরো একটি ভিডিও দেখুন। আরো একটি দেখে যান। আমার প্রীতির বাগানে, আমার প্রীতির বাগানে তিনি আগুন জ্বালাইয়া অন্তর আমার জলে মতো তোর লাগিয়া, অন্তর আমার জলে মতো তোর লাগিয়া। এই গানগুলো শুনে কারো মনের ব্যথা দূর হবে তো দূরের কথা, মনের ক্ষত দুঃখ কমাতে গিয়ে নিজের অজান্তেই সে মনের ব্যথাকে বাড়িয়ে নিচ্ছে। সে দুঃখজনক হলেও সত্যি, আজকাল এই গান বাজনা আমাদের সমাজকে এত গভীরভাবে গ্রাস করে রেখেছেন, অনেকেই জ্ঞাতে বা অজ্ঞাতে কোরআন হাদিসের নানা ফাঁক ফোকর খোঁজার ব্যর্থ কৌশল গ্রহণ করে কিংবা মতলবী ব্যাখ্যার আশ্রয় নিয়ে আজ ইমান বিধ্বংসী, সমাজ বিধ্বংসী এসব গান বাজনার বৈধতা দেবার প্রয়াস পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 51 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা অনুগত্য করো আল্লাহর ও অনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো, তাহলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে প্রত্যাবর্তন করো। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখো, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। অতঃপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আশা করি এই ভিডিওটি দেখে কিছু অনুধাবন করার পর আর কেউ গান বাজনার পিছনে পড়ে থাকবেন না। অতীতের শোনা গানগুলোর জন্য এবং ভবিষ্যতে এ থেকে বেঁচে থাকার জন্য তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে গান বাজনা থেকে বাঁচার তৌফিক দান করুক।